জয় জগন্নাথ। শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করে দিলাম একদম ঠাকুরকে দিয়েই। তো ঠাকুরকে স্নান সেরে চন্দন পুড়িয়ে মালা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ভোগটাও রেডি করে নিয়েছি। দেখো আজকে ভোগে দিয়েছি আম আর মিহিদানা। আর আমার ঘরে জগন্নাথ দেব নেই, কিন্তু কৃষ্ণই তো সব কিছু, তো কৃষ্ণের আর একটা রূপই তো জগন্নাথ। তো ওই কারণে আমি আমার কৃষ্ণকেই জগন্নাথ রূপেই আজকে পুজো করলাম। যাত্রার অনেক অনেক শুভেচ্ছা আমার বন্ধুদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকাল সকাল সমস্ত কাজ মানে কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম আর কতগুলো জামাকাপড় ছাদে মেলে দিয়ে এসেছি। তো এখন ঝটপট করে সকালে টিফিনটা করব, তারপরে হচ্ছে কথা বলবো তোমাদের সামনে, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে, পুজো দিতে গেলেই না দেরি হয়ে যায়। তো যাই হোক, এখন আর কথা বলার সময় নেই, তো চল তোমরা দেখতে থেকো সাথে থেকো। সকালবেলা প্রত্যেক দিনের মতন রুটি হবে, তো রুটি হয়ে গেছে। এই যে দেখো রুটিগুলো করে নিয়েছি, আগেই সমস্ত রুটি ভেজে নিয়েছি। আর এখানে ভাজা হবে, তো এই যে গাজর ওখানে কেটে নিয়েছি, আর এখানে আলু আছে, আলু গাজর ভাজা হবে আর রুটি, এটাই হচ্ছে সকালের টিফিন। তো সবার প্রথমে রুটিটা ভেজে নিয়েছি, রুটিটা ভেজে নিয়ে তারপরে ভাজাটা বসিয়ে দিলাম। ভাজাটা হতে একটু সময় লাগবে, তো আজকে আগেই রুটিটা করে নিয়েছি। অন্যদিন আগে মানে তরকারিটা বা ভাজা ভুজি যাই করি না কেন, সেটা আগে করে নিয়ে তারপরে রুটি ভাজি। আজকে আবার একটুখানি অন্যরকম করলাম, আজকে রুটিটা আগে ভেজে নিয়েছি তারপরে ভাজাটা বসালাম। আর আমাদের বাড়িতে না আলু ভাজা একটুখানি বেশিই লাগে, মানে আমার সোনা জিয়া ভাজা আলু ভাজা খেতে খুব ভালোবাসে, ওরা যে কোনো ভাজা ভুজি খেতে খুবই ভালোবাসে। তো এই কারণে একটুখানি বেশি করেই ভাজতে হয়। তো ওই তো আলু গাজর ভাজা হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে, তো এখন সবাইকে খেতে দিয়ে দেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো সোনা জিয়াকে দিয়েছি আর এই আমার খাবারটাও বেড়ে নিয়েছি আর হাজবেন্ডেরও খাওয়া হয়ে গেছে, তো এখন আমি খাবো, খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছি। সকালের টিফিনটা খেলাম আর খেয়েই চলে এসেছি ছাদে, ছাদে চলে এসেছি কারণ প্রচণ্ড মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি চলে আসবে, মানে এরকম একটা অন্ধকার হয়ে গেছে চারপাশটাতে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। আর জিয়া এসছে আমার সাথে সাথে, ও তো আমার সাথে থাকেই সবসময়ের জন্য। তো সমস্ত শাড়ি তুলে নিয়েছি, এখানে রেখেছি গামলার মধ্যে করে, এটা এখন নিচে নিয়ে যাব। আর জামদানি শাড়িটাতেও দিয়েছি মার, অনেকদিন পরেই আজকে সমস্ত শাড়িগুলোতে মার দিয়ে দিয়েছি। আর আকাশের অবস্থাটা দেখো, ঝোড়ো হাওয়াও ছেড়েছে আর প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, মনে হয় এক্ষুনি নামবে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। আর ঠাকুরঘরে ছাদে তো এসেছি, তো ভাবলাম ঠাকুরঘরে তোমাদেরকে একটু রথটা দেখাই। তো এই যে হলো রথটা, আর দেখো দুপাশে দুটো কী সুন্দর ঘোড়া, আর এই যে এই ঠাকুরটা কিনে এনেছে। আর আজকে হচ্ছে প্রথমবার আমাদের বাড়ির বাচ্চারা রথ টানবে, আগে কখনো ওরা টানেনি, তো এই প্রথমবার এই বছর থেকে আবার রথ টানা শুরু হলো আমাদের বাড়িতে। এখন এই অবস্থা দেখালাম আর বিকালে সাজুগুজু করার পরে দেখাবো, তো চলো এখন নিচে যাই। তো বন্ধুরা, এই যে মার দেওয়ার শাড়ি, এগুলো ভাঁজ করতে অনেকটা সময় লাগবে, এগুলো সব টেনে টেনে ভাঁজ করতে হবে। আর এইটা যাবে হচ্ছে ইস্তারি করতে দেবো, লন্ড্রিতে যাবে। হাজবেন্ডের শার্ট আছে, তো শার্টটাও যাবে লন্ড্রিতে, ঠিক আছে। আর এই এই ছাপার শাড়িগুলো হচ্ছে মানে
লোকজন আসলে পড়তে দিই আমি, কিংবা কখনো একটু অকেশন হলো বা ছোটোখাটো পুজো বা ছোটোখাটো কোনো অনুষ্ঠান ঘরোয়া, তখন আমি এই ছাপার শাড়িগুলো পরি। কারণ ছাপার শাড়ি একটুখানি মার থাকলে পরতেও ভালো লাগে আর পরলে পরেও দেখবে ভালো লাগে, তো ওই কারণেই এই ছাপার শাড়িগুলোতে মার দিয়েছি। তো এইগুলো এখন আমি ভালো করে ভাঁজ করব টেনে টেনে, তো অনেকটা সময় লাগবে, তো চলো তারপরে হচ্ছে রান্নাবান্না করবো। আর আজকে তো রবি মানে নিরামিষ রান্নাবান্না হবে, তো ওই কারণে নিরামিষ রান্না করতে বেশি সময় লাগবে না। তো চলো আগে এই শাড়িগুলো ভাঁজ করে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা শাড়িগুলো গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে মুগ ডাল হচ্ছে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এখানে ভাত হয়ে গেছে, আর এটা হলো কী পাতা বলো তো বন্ধুরা, এটা হলো হেলেঞ্চি শাকের পাতা। তো একটু মানে তিতো তিতো হয়, অনেকে শুক্তো রান্না করেও খায়, তো আমি আজকে করব বড়া, এই পাতার বড়া করবো। আর এই যে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, কচু শাকটা একদম বাজার থেকে হাজবেন্ড কেটে কুটে পুরো রেডি করে এনেছিল, আমি শুধু ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, মুগ ডাল করব আজকে, আজকে নিরামিষ খাবো। তো আজকে হচ্ছে মুগ ডাল হবে, বড়া হবে সাথে, আর এখানে এই যে বড়ার ব্যাটারটা রেডি করছি, ঠিক আছে। এখানে বেসন, চালের গুঁড়ো, কালো জিরে, একটু আদা কুচি, লবণ, হলুদ, লঙ্কা বাটা সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে বড়া ভাজা হচ্ছে। আর বড়াটা সবার আগে ভেজে নিলাম, কারণ বড়াটা ভাজার সময় বেশ খানিকটা তেল দিয়েছি, তো ওই তেলেই বাদবাকি মানে ভাজার পরে যে তেলটা থাকবে সেই তেলেই বাদবাকি রান্নাটা হয়ে যাবে। কারণ আজকে তো আর বেশি কিছু করবো না, আজকে করব বড়া করছি আর কচু শাকটা করব আর ডাল করব, ব্যাস একদম সিম্পল মেনু আজকে। তো কচু শাকটা বাদাম দিয়ে করব, আর অনেক দিন পরেই কচু শাক এনেছে বন্ধুরা, তো হাজবেন্ড একদম কেটে কুটে এনেছিল, আমার আর কোনো কাটাকাটির ঝামেলা করতে হয়নি, তো বেশ সুবিধা হয় এরকম একটুখানি কেটে আনলে কচু শাকটা। তো দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এই হেলাঞ্চি পাতার বড়া খাওয়ার সময় কিন্তু একটু তিতো লাগে না, আর খেতেও খুব ভালো লাগে। আমাদের বাড়িতে কেউ তিতো খেতে চায় না, কিন্তু বড়া করে দিলে আবার না নেই, তা এটা আবার খেয়ে নেয় বড়াটা। তো যাই হোক বড়াগুলো ভাজা হয়ে গেছে বেশ কিছুটা, আর এই বেশ মানে এই চারটেই ছিল লাস্ট, এই চারটে ভাজা হচ্ছে। ভাজা হওয়ার পরে তারপরে কচু শাকটা দিয়ে দিয়েছি ফোড়ন, সেদ্ধ তো আগেই করা হয়ে গেছিলো, আর বাদাম ভেজে তারপরে পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর লবণ একটু সামান্য, মিষ্টি হলুদ, এই তো দিয়ে করলাম কচু শাকটা। আর মুগের ডালটা করব ডাটা দিয়ে, সেটাও হয়ে গেছে, এই যে দেখো ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। তো আজকের মেনু হচ্ছে এটাই, একদম সিম্পল মেনু, ঠিক আছে। তো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো একটু একটু করে করলাম আর কি। তো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বড়া ভাজা ভাত, আর এখানে আছে কচু শাক, আর সকালের একটু ভাজা আছে এই বাটিটার নিচের বাটিটাতে, আর তারপরে এই যে হচ্ছে ডাল। তো এই হচ্ছে আজকের মেনু, আর তারপরে রান্নাঘর মুছে, গ্যাস মুছে, বাসন মেজে পুরো ঝাঁকাঝাঁক চাকাচাক করে নিয়েছি রান্নাঘরটা, আর তারপরে সোনা জিয়াকে খাইয়ে দিয়েছি, মানে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর জিয়াকে আমি খাইয়ে দিয়েছি যেহেতু কচু শাক দিয়ে খাওয়াবো, তার জন্য ওকে যদি আমি মেখে দিই কচু শাক দিয়ে ও নিজে খেতে চাইবে না, তো ওই কারণে আজকে কচু শাক দিয়ে খাওয়াবো দেখে আমি নিজে খাইয়ে দিয়েছি ওকে। আমি খাইয়ে দিলে যে কোনো কিছু খেয়ে নেয়, কিন্তু নিজে খেতে যখন বসে না, যখন ও নিজে খাবে তখন ওর যত রাজ্যের বায়না, এটা খাবো না, সেটা খাবো না, এটা নিয়ে যাও, ওটা নিয়ে যাও, এরকম করতে থাকে। তো ওই কারণে আজকে আমি খাইয়ে দিয়েছি, আর ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি খাবারটা নিয়ে বসলাম। তো একদম সিম্পল মেনু, তো সবার প্রথমে আমি কচু শাকটা দিয়েই খাচ্ছি, আর তারপরে ডাল আর বড়া ভাজাটা দিয়ে খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি, তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে। খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা যেটা ছাড়বো সেটা এখন এডিটিং করা হয়নি, তো এডিটিং করব, তারপরে একটুখানি রেস্ট নেব, তারপরে হচ্ছে বিকালবেলা তো আবার রথ টানাটানি আছে। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো।
गोविंद मेरो রথ সেজে গুজে ঘুরে চলেও আসলো। তো আগে যখন আগে একবার যখন তোমাদেরকে দেখালাম তখন সেজে গুজে ওরা পাশের গলি দিয়ে সব ঘুরে টুরে আবার আমাদের বাড়ির সামনে চলে এসেছে। আর সাথে আমার দুই দেওর হাজবেন্ড ওরা তো আছেই। আর সবাইকে প্রসাদ দিতে দিতে প্রসাদের বাটা দেখো খালি হয়ে গেছে। তো যাই হোক, রথটা খুব সুন্দর হয়েছে, আর মানে খুব সুন্দর ফুল দিয়ে সাজানোর পরে দেখতে লাগছে। তো আবার আমার এক ভাসুরের বাড়ি যাবে, তো সেখানেই যাচ্ছে আর কি আবার সবাই মিলে। এখন এই দিকটাই যাচ্ছে, আগের বার ওই দিকটাই গেছিলো। আর আমাদের বাড়ির আশেপাশে অনেকগুলোই ছোটো ছোটো বাচ্চারা রথ বের করেছে। এই যে দেখো, এর আগেও অনেকগুলো তোমাদেরকে দেখিয়েছি। তো আর আমরা গেটের সামনে বসে আছি, আমি আমার মেজোজা আর আমার ছোটো জাও ছিল, তো ও আবার চলে গেছে ছোটো জা। তো তাদেরকে একটুখানি পয়সা দিচ্ছি আর রথগুলো একটু একটু করে টানছি। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ারও করেছি। আর আমাদের রথ দেখো বাড়িতে চলে এসেছে, রথের ঘোড়া কমপ্লিট, এখন রথ ঘরে উঠবে। তো যাই হোক, বাচ্চারা খুব আনন্দ করেছে আজকে, সবাই মিলে সাজগোজ করে সব রথের সাথে ঘুরতে বেরিয়েছিল। আর এখন এই যে ঘরে চলে এসেছে রথ, আর 7 দিন আবার আমাদের ঘরে থাকবে, আবার উল্টো রথের সময় এরকম আবার সাজুগুজু করে আবার ঘুরতে বের হবে। তো এটাই তো নিয়ম, 7 দিন মাসির বাড়ি থাকে রথ। আর আমাদের পাড়ার মানে আমাদের ইন্দ্রনগর ব্লকের এই রথটা বেরিয়েছে, তো এখানে আবার আসলাম একটু দেখতে। আমাদের পাড়ার রথটা দেখতে গিয়েছিলাম, আর সেখান থেকে এসে তারপরে আমি সন্ধ্যা পুজো দিচ্ছি। তো জগন্নাথ ঠাকুরকে খেতে দিয়েছি দেখো। তো এখন সন্ধ্যাবেলার পুজোটা দিয়ে দিলাম আর কি, ঘরের ঠাকুরকেও দেওয়া হয়ে গেছে। আর তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে রথ, রথের দিন পাঁপড় ভাজা খাবো না তাই কি হয়, তো তার জন্য পাঁপড় ভাজছি। হাজবেন্ড বলেছিল ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু আর গরমে আর ইচ্ছা করলো না। তো সন্ধ্যাবেলা এখন এই মানে ফল টল খাওয়া হয়েছে, তারপরে পুজো দিয়েছিলাম, সেই প্রসাদ খাওয়া হয়েছে, মানে ঘরের ঠাকুরকে দিয়েছিলাম, তো সেইগুলো খাওয়া হয়েছে। আর এখন একটুখানি পাঁপড় ভাজছি, তো এখন এই পাঁপড়টা ভাজবো আর তারপরে সবাইকে পাঁপড় ভাজাটা দেব। তো সাবুর পাঁপড় আমি আগে কখনো ভাজিনি, আজকে প্রথমবার ভাজছি। তো কীরকম গুটিয়ে যাচ্ছে পাঁপড়গুলো, ঠিক মানে গোল হচ্ছে না, গুটিয়ে যাচ্ছে তেলে দেওয়ার পর। কিন্তু বন্ধুরা, আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তাই বলছি, খুব সুন্দর কিন্তু খেতে হয়েছিল, বেশ ভালো লাগছিল খেতে, খুব টেস্টি পাঁপড়গুলো, খুব সুন্দর আর কি। তো এক প্যাকেট 20 টাকা নিয়েছে, বেশ ভালো পাঁপড়গুলো। তো চলো এখন পাঁপড়গুলো ভেজে সবাইকে দিই খেতে। তো এই যে দেখো, পাঁপড়গুলো দেওয়ার সাথে সাথে গুটিয়ে যাচ্ছে। তো এই পাঁপড়টা দেওয়ার পর আবার দেখলাম গুটিয়ে যায়নি, বেশ সুন্দর গোল হয়েছে পাঁপড়টা, এরকম গোল হলেই বেশ ভালো লাগে দেখতে।
তো বন্ধুরা যে দেখো সমস্ত পাঁপড়গুলো ভেজে নিয়েছি আর আমি একটু খাচ্ছি, বেশ ভালো লাগছিল খেতে। আর যাদেরকেও একটু দেবো, কারণ আমার মেজো যাও পাঁপড় ভেজেছে, সেও দিয়ে গেছে। ও আবার ওই লাল যে পাঁপড়টা হয় সেটা ভেজেছে, তো ও দিয়ে গেছে, ওদেরকেও একটু দেবো, আমরা নিজেরাও খাবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে রাতের 9:30, আর আমি এখন একটুখানি রাতের জন্য আলু সিদ্ধ ভাত করবো। আলু সিদ্ধ আর ভাত করবো আজকে, একটু রাত্রেবেলা ভাত খাবো। তো আর ডাল রয়েছে, আর একটুখানি বড়া ভাজবো দেখি। তো এই আর কি এখন রান্না করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আরও একবার তোমাদেরকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো তোমরা কেমনভাবে কাটালে আজকে দিনটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিবার। প্রচণ্ড গরম পড়েছে আজকে, একটুও বৃষ্টি হয়নি। অন্যান্য বছর আজকের দিনে মানে এই রথের দিন কম বেশি বৃষ্টি হয়, কিন্তু আমাদের এখানে আজকে একটুও বৃষ্টি হয়নি। তো হাজবেন্ড বলছিল যাওয়ার জন্য মেলাতে, তো আমার আর ইচ্ছা করলো না যে আবার মানে রেডি হয়ে তারপরে আবার যাবো, আবার এসে গরমে তারপরে তো আবার রান্না আছে। তো ওই কারণে আমার আর ভালো লাগলো না যেতে, তো ওই কারণে আর যাইনি। যাই হোক, আমার তো এভাবেই কেটে গেল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা, গুড নাইট।